ট্রেনে ঈদ যাত্রার দ্বিতীয় দিন আজ এবং এই প্রথমবারের মতো ঈদ যাত্রায় রেলওয়ে স্টেশনগুলোতে প্রবেশের জন্য নেওয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এই বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসারা চৌধুরী। কুমু, সরাসরি যাচ্ছি তার কাছে। কুমু, এবারের ঈদযাত্রায় তো ট্রেনে প্রবেশে, রেল স্টেশনগুলো প্রবেশে বেশ কিছু বিধিনিষেধ আছে এবং সেই সাথে সময় মতো ট্রেন ছাড়ছে কিনা বিস্তারিত জানাবেন। সকাল থেকে যে যতগুলো ট্রেন চলে গেছে ছেড়েছে, আসলে কটা ট্রেনই যথাসময়ে ছেড়েছে, শুধুমাত্র একটা ট্রেনে বিলম্ব হয়েছিল, সেটি চট্টগ্রামের যে মহানগর ট্রেনটি, সেই ট্রেন বা সেটি এক ঘন্টা বিলম্ব ছিল। এবং এরপরে প্রত্যেকটি ট্রেনই যথাসময়ে এসেছে, দু একটি ট্রেন হয়তো সময়ের আগেও এসেছে। আমরা দেখতে পাচ্ছি যে এবার যে ট্রেনে একটি স্বস্তি রয়েছে, এটি যাত্রীরা বলছেন যে হয়তো টিকিট, অনলাইনে টিকিট হওয়ার কারণেই হয়তো এই স্বস্তি, ভিড়ভাড়টা নেই, সেরকম কোনো বিশৃঙ্খল পরিবেশ বা পরিস্থিতি নেই। আপনারা দেখতে পাচ্ছেন যে দেখেন ট্রেনের মধ্যেও কিন্তু সে অনেক খুব স্বস্তিতেই এই ট্রেনটি জামালপুর এক্সপ্রেস, এখানে মানুষ আসছে যে যার সিটে বসে পড়তে পারছে, এরকম একটি সুযোগ রয়েছে। এর আগে আমরা দেখেছিলাম যে কখনো হয়তো নিজের টিকিট কেটে হয়তো নিজের সিট পর্যন্ত পৌঁছাতে পারেন না যাত্রীরা, এরকম পরিবেশও দেখা গেছে। হয়তো অনেকে ট্রেনটিতে উঠতেও পারেননি, এরকম পরিস্থিতিও কিন্তু দেখা গেছে। আমরা এখন যাত্রীদের কাছে জানতে চেয়েছিলাম যে এবারে আসলে এই স্বস্তিটার কারণটা কি। সকলেই বলছে যে অন্যান্য বারের চেয়ে এবারে ঈদে যাত্রা কিছুটা স্বস্তি। আমরা আরেকটু কথা বলতে চাই, এবার কি আপনাদের টিকিট পেতে কোনো বিলম্ব হয়েছে কিনা, কিংবা ট্রেনে বিলম্ব হয়েছে কি? আমি তো অনলাইনে টিকিট কেটেছি, সো আমার একটু প্রবলেম হয়েছে, আমার দেড় ঘন্টার মতো অনলাইনে ট্রাই করতে হয়েছে, তারপর আমি টিকিটটা পেয়েছি। তবে অন্যান্য বারের থেকে আমি মনে করি যে এবার আমার সুবিধা হয়েছে কিছুটা। তবে অভিযোগ শুনেছে অনেকে যে অনলাইনে টিকিট পাইনি। না, এখন তো ট্রেন ছাড়েনি, 10:30 ট্রেন, তো এখনও বলতে পারছি না বিলম্ব হয়েছে কি না। সময়ের আগেই এসেছে? হ্যাঁ, সময়ের আগেই এসেছে। ধন্যবাদ। শুনছেন যে আসলে ট্রেনে এবারে অন্যান্য বারের চেয়ে এবারে যাত্রীদের একটা স্বস্তির নিঃশ্বাস রয়েছে। অনেকে, বেশিরভাগ যাত্রীরাই বলছেন যে ঈদ যাত্রা এবার তাদের একটা স্বস্তি, এবং স্বস্তিভাবেই, স্বস্তি মতো করেই বাড়ি ফিরতে পারবে। এবং ঈদের যে আনন্দটা, এই আনন্দটা যে যাত্রার মধ্যেই আসলে শেষ হয়ে যেত, সেটি এবার হবার সুযোগ খুব কম। এভাবেই যদি চলতে থাকে এবং যে একটি সুশৃঙ্খল পরিবেশ যে তৈরি হয়েছে স্টেশনের ভেতরে, সেটিও তারা খুব সাদরে গ্রহণ করেছেন। এবং এইরকমভাবেই যেন চলতে থাকে আগামী দিনগুলোতে, কখনো যেন মানুষের ভোগান্তিতে না পোহাতে হয়, বিশেষ করে ঈদ যাত্রার সময়, এটি সকলের আসলে কাম্য। প্রতিদিন আমরা রেল কর্তৃপক্ষ জানিয়েছে যে প্রতিদিন প্রায় 29,000 থেকে 35,000 মতো যাত্রী প্রতিদিনই ট্রেনে ঈদ যাত্রা করবেন। কুমু, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।